আমি ডাক্তার মৌরি ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি চমকপ্রদ ভিডিও নিয়ে। তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন এবং ভীষণভাবে উপকৃত হবেন। আমার ক্লিনিকে অনেকেই আসেন এবং তারা এসে বলেন যে তাদের হাত পা অবশ্যই যাচ্ছে, ঝিনঝিন করছে এবং তাদের ব্যথাও হচ্ছে। অনেকে আবার এই হাত পা অবশ্যই যাওয়ার জন্য হাঁটা চলার নিয়ন্ত্রণ পর্যন্ত হারিয়ে ফেলছেন। এটা কেন হচ্ছে, এর কারণই বা কী, এর জন্য কী কী হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, সেটাই আজকের আলোচ্য বিষয়। তাই আমার ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তো অবশ্যই যাওয়া বা নার্ভনেস এবং টিংলিং সেন্সেশন বা হাত পা ঝিনঝিন করা, এর কারণ কী? এর প্রধান কারণ হলো পেরিফেরাল নিউরোপ্যাথি। এই পেরিফেরাল নিউরোপ্যাথি আসলে কী এবং এটি কী ধরনের ডিজিজ? এটি হলো নার্ভাস সিস্টেমের একটি সমস্যা। মানুষ পরিচালিত হয় এই নার্ভাস সিস্টেমের দ্বারা। আমরা যে কথা বলি, কাজ করি, চিন্তা করি, এই সমস্ত কিছুই কিন্তু নার্ভাস সিস্টেমই কন্ট্রোল করে। আমাদের চিন্তা শক্তি, স্মৃতিশক্তি বা মেমোরি, এই সমস্ত কিছুই কিন্তু নার্ভাস সিস্টেমই কিন্তু কন্ট্রোল করে। অনেক সময় অনেকে হাঁটতে গিয়ে পড়ে যান, অর্থাৎ তাদের ব্যালেন্স বা কোঅর্ডিনেশনের ডিফেক্ট হয় বা গণ্ডগোল হয় এবং তার জন্য কী হয়, এই নার্ভাস সিস্টেমের সমস্যা দেখা দিতে পারে। যে সেন্সেসগুলো আছে, যেমন দেখা, শোনা, স্পর্শ, স্বাদ, সেসব সেন্সেসগুলো কিন্তু তার পিছনেও আছে সেই নার্ভাস সিস্টেম। আমাদের এই নার্ভাস সিস্টেমে কিছু স্নায়ু কোষ রয়েছে যাকে ডাক্তারি পরিভাষায় নিউরনস বলা হয়। এই স্নায়ু কোষগুলি কী করে? এই স্নায়ু কোষগুলি মূলত আমাদের শরীরে বার্তা বা সিগনাল পাঠায়, তার ফলে আমরা হাত পা ঘোরাতে পারি, মুভ করতে পারি। এটাই এই স্নায়ু কোষগুলোর কাজ। এবারে দেখা যাক এই নার্ভাস সিস্টেমের কটা পার্ট, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার আজকের এই ভিডিওর জন্য। নাম্বার 1 সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, নাম্বার 2 পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মূলত ব্রেন বা মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড বা সুষুম্ন কাণ্ড নিয়ে গঠিত, আর এর কাজ হলো বার্তা পাঠানো সারা শরীরে। এবারে বলি পেরিফেরাল নার্ভাস সিস্টেম নিয়ে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম মূলত এমন কিছু পেরিফেরাল নার্ভস নিয়ে গঠিত যেটা মূলত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রাঞ্চ বা শাখা নয়। আর এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কাজ হলো বার্তা পৌঁছে দেওয়া ব্রেন বা মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড বা সুষুম্ন কাণ্ড থেকে বিভিন্ন অঙ্গে বা অর্গ্যানে, হাতের আঙুলে, পায়ের আঙুলে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কাজ হলো আমাদের মুভমেন্টকে কন্ট্রোল করা, অর্থাৎ আমরা যে হাত পা ঘোরাই এইসবই কিন্তু এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমই কন্ট্রোল করে। এবারে বলবো এই পেরিফেরাল নিউরোপ্যাথি কাকে বলে। পেরিফেরাল নিউরোপ্যাথি হলো পেরিফেরাল নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার ফলে একটা শারীরিক দুর্বলতা আসে, তার সঙ্গে হাতে পায়ে অবশভাব এবং ব্যথা শুরু হতে পারে হাতে পায়ে। রোগটি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। নাম্বার 1 অটো ইমিউন ডিজিজ, যার মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে। নাম্বার 2 ইনহেরিটেড, মানে যেটা ফ্যামিলিয়ার ট্রেন্ড থেকে আসে বা পারিবারিক কারণে যদি হয়। নাম্বার 3 ডায়াবেটিস মেলাইটাস। নাম্বার 4 অ্যালকোহলিজম, যারা বেশি পরিমাণে অ্যালকোহল খান তাদের ক্ষেত্রে হতে পারে। নাম্বার 5 ভিটামিন ডেফিসিয়েন্সি, ভিটামিনের অভাবে হতে পারে। নাম্বার 6 নার্ভ কম্প্রেশন বা নার্ভের উপর চাপ সৃষ্টি হওয়ার ফলে হতে পারে। ধরনের সমস্যার জন্য প্রধান 2টি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আমি বলবো, সেটি হলো হাইপেরিকাম পারফোরেটাম 200 নাম্বার 1 আর নাম্বার 2 হলো রুটা 200। মেডিসিনটি হলো হাইপেরিকাম পারফোরেটাম 200। এই মেডিসিনটি কিন্তু নার্ভের ওপর খুব ভালো কাজ করে। নার্ভের ওপর কোনো ইঞ্জুরি বা আঘাত সৃষ্টি হলে বা নার্ভের ওপর কোনো চাপ পড়লে এই মেডিসিনটি কিন্তু দেওয়া যেতে পারে। এবং তার সঙ্গে অপারেশনের পর বা আফটার অপারেশন যদি কোনো পেন হয়, তার সঙ্গে ব্রেন প্যাক, নিউরোস্থেনিয়া বা স্নায়বিক দুর্বল, এসবের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি দারুণ কাজ আছে। এবং তার সঙ্গে যদি নিউরাইটিস থাকে বা নার্ভের ওপর কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয়, তার সঙ্গে হাত পা ঝিনঝিন বা অবশভাব থাকে, তাহলেও কিন্তু এই মেডিসিনটি দারুণ কাজ করবে। মেডিসিনটি হলো রুটা 200। আগে যদি পেশেন্টের কোনো আঘাতের হিস্ট্রি থাকে বা আঘাতের ইতিহাস থাকে, তবেই এই মেডিসিনটি দেওয়া যেতে পারে। আবার ব্যথাটাও কিন্তু মারাত্মক হতে হবে, তবেই কিন্তু এই মেডিসিনটি দেওয়া যাবে। বন্ধুরা, শেষ করছি এই কথাটা বলে যে এই ধরনের কোনো সমস্যা হলেই আপনারা ডাক্তারের পরামর্শ অবশ্যই, এবং আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন এবং শেয়ার করুন।
আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।